নমস্কার বন্ধুরা, মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের পর্বে রয়েছে আলু দিয়ে পাতলা করে মুরগির ঝোল। এটা আমরা প্রত্যেকেই বাড়িতে রান্না করে খাই, অনেকে এটা ভীষণই ভালো রান্না করতে জানি। তবে এই রেসিপিটা আমি কি করে রান্না করি সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা। রান্নাটা করার জন্যে এখানে আমি 1 কিলো 200 চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিকেনটা কিন্তু রেগুলার পিস করে কাটা রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ ফ্যাটানো টক দই। এর সাথে দিয়ে দিচ্ছি মোটামুটি 1.5 টিস্পুন মতন আদা রসুন বাটা। এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি আছে আর আদার পরিমাণটা একটু কম আছে, কারণ চিকেনের মধ্যে রসুনটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এর সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ 1 টিস্পুন দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারে কিন্তু ঝাল হয় না, কালারটা খুবই ভালো আসে। তো এখানে আমি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এর সাথে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুনের মতন, 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবার এই সব মশলাকে চিকেনের সাথে খুব ভালো করে ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে চিকেনটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো কমপক্ষে 20 মিনিটের জন্য। চিকেনটাকে যদি একটু সময় মশলা মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু চিকেনটা খুব সফট হয়, মশলাগুলো ভেতর পর্যন্ত ঢুকে আর চিকেনটা খেতেও খুব ভালো লাগে। তো মশলাটাকে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখলাম। আর এখানে দেখুন 4টে বড় সাইজের আলু এরকম বড় বড় পিস করে আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের থেকে একটু কম নুন, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ। এবার এই নুন হলুদটাকে আলুর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি নুন আর হলুদটাকে আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। রান্নাটা করার জন্যে কড়াইতে 5 টেবিল চামচ সাদা তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর আমি তেলের পরিমাণটা প্রথমে একটু বেশি দিলাম, কারণ এই তেলের মধ্যে কিন্তু বাদবাকি পুরো রান্নাটা করব। তো তেলটা একটুখানি গরম করে নিয়ে প্রথমে আলুটাকে বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে। মানে আঁচটাকে একটু মিডিয়াম হাইতে দিয়ে একটু সময় নিয়ে, মোটামুটি 5-6 মিনিট মতন সময় নিয়ে আলুটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি আলুটা ভেজে নিয়েছি, আলুর কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হতে শুরু করেছে। এবার এটাকে তেল থেকে তুলে রাখছি। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আলুটা ভেজে তুলে নিলাম। এবার এই তেলটার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টে দিয়ে দিলাম ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নগুলোকে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়ন ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। আঁচটাকে একটু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে বেশি একটু নরম করে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়ে বেশ অনেকটা নরম হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো বাটা, আর দিচ্ছি মোটামুটি 2.5 টিস্পুন মতন আদা রসুন বাটা। তো এখানে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর দিচ্ছি 1/4 টিস্পুন করে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তেলের মধ্যে যদি একটুখানি হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলের কালারটা খুব ভালো হয়, একদম লাল টকটকে একটা ঝোল হবে যেটা দেখতে খুব ভালো লাগবে। এবার এই সব মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু রসুনের একটা কাঁচা গন্ধ করবে, ভালো লাগবে না। তো অবশ্যই করে আঁচটাকে মিডিয়ামে দিয়ে একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে মজে গেছে আর তেলটা সাইড থেকে ছাড়তে শুরু করেছে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে আমি কষিয়েছি মোটামুটি 5 মিনিট মতন। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম, আর যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেখানে একটু মশলা লেগেছিল, তো সেটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি জল। এবার প্রথমে চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলার মধ্যে চিকেনটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে
একটু মিডিয়াম হাইতে দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি জাস্ট 3-4 মিনিটের জন্য। তো মোটামুটি 4 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে। এইরকম ভাবে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি 15-20 মিনিটের মতন। তো এখানে আমি চিকেনটা মোটামুটি 8-10 মিনিট কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটুখানি জল। আলুটা এখনই দিলাম কারণ আলুটা কিন্তু সেদ্ধ ছিল না, যেহেতু এই মুরগিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এটা ব্রয়লার মুরগি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখন যদি আলুটা না দিই তাহলে কিন্তু দেখা যাবে আলুটা ঠিকঠাক সেদ্ধ হবে না, সেই কারণেই আলুটাকে এখন দিয়ে দিলাম। এবার আলু আর চিকেন দুটোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে এটাকে আমি আরও একবার ঢেকে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। চিকেনটা প্রথমে না খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা আমি প্রত্যেকটা রান্নাতেই বলি, সেটা যে কোনো রান্নার ক্ষেত্রেই প্রযোজ্য, যদি মশলাটাকে ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু কোনোভাবেই রেসিপিটা খেতে ভালো লাগে না। তো এখানে দেখুন চিকেনের সাথে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, চিকেন থেকে কিন্তু অনেক পরিমাণে জল বেরিয়েছিল, সেই জলটা কষাতে কষাতে পুরোটাই টেনে গেছে আর তেলটা সাইড থেকে ছাড়তে শুরু করেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম 3 কাপ গরম জল, আর এর সাথে দিয়ে দিচ্ছি মোটামুটি 8-10টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। এই চিনিটুকু দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, যেহেতু এখানে টক দই আর টমেটো দুটোই একসাথে দেওয়া হয়েছে, চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে আর খেতে ভালো লাগবে। আর এই কাঁচা লঙ্কাগুলোর জন্যে ঝোলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার, আর সেটা খেতেও খুব ভালো লাগবে। তো আমার এখানে নুনটা কম ছিল, আমি টেস্ট করে দেখলাম নুনটা আমার কম লাগছিল, সেখানে আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার এই সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও একবার ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্যে। আঁচটাকে কিন্তু একটু মিডিয়ামে রাখা ছিল। তো ঠিক 15-20 মিনিট পরে ফিরে এসেছি। এই পর্যায়ে চিকেন আর আলু খুব ভালো করে আমাদের সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি, রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার বাটা। আমি সবসময় মাংসের মধ্যে গরম মশলা বেটেই ইউজ করি, আপনারা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়েও করতে পারেন। তবে গরম মশলাটাকে যদি একটুখানি শিলে বেটে নেওয়া হয়, মানে ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি শিলে যদি একটুখানি বেটে নেওয়া হয় বা মিক্সিতে বেটে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসের পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। তো গরম মশলার বাটাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিলে তৈরি হয়ে যাবে অসম্ভব টেস্টি চিকেনের পাতলা ঝোল। আলু দিয়ে এইরকমভাবে চিকেন আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, আমার রেসিপিতে আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে এরকমই একটা সুন্দর রেসিপির সঙ্গে।